কুষ্টিয়ার খোকসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে পুড়ে গেছে রান্নাঘর, গোয়ালঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র। রোববার উপজেলার আম্বাড়িয়া ইউনিয়নের উত্তর আম্বাড়িয়ায় মোহাম্মদ মজিবুর শেখের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। এতে অন্তত 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রচণ্ড আগুন বিস্ফোরণ হয়, সেখানে আসি দেখি 3টা ঘরে আগুন জ্বলে। এলাকার অনেক লোকজন সেই আগুনটা প্রায় নিভানোর পর্যায়ে সেই মুহূর্তে আস্তে আস্তে ফায়ার সার্ভিস তারা এসে পানি মেরে আগুন দমন করা হয়। এসে দেখলাম জনগণ কাজ করছে, আমি গাড়ি পানি ও পাম্প ছেঁকে পানি দিয়ে আগুন নিয়ে কাজ করে দিতে হচ্ছে। ক্ষতির পরিমাণটা আমি না দেখে বলতে পারি না।